বিরতির পর সেই পরিবারকে আপনাদের সামনে আনবো যেখানে ডিটারজেন্ট ফ্লোর ক্লিনারের ওপর ভীষণ ভরসা করেন গৃহিণী। তারপর আমরা যখন তাকে জানালাম কি রিয়াকশন দেখুন। একা হাতের সংসার, স্বামী পুত্রকে নিয়ে সুখী পরিবার, আড়াই বছরের ছেলেকে নিয়ে হিমশিম বাঁশদ্রোণীর সুরঞ্জিতা বসু। ছেলেকে ঘিরে যাবতীয় স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণ করতে নিজের চাকরি ছেড়েছেন শিক্ষিকা সুরঞ্জিতা। শ্বশুর শাশুড়ির মৃত্যুর পর ফ্ল্যাটে উঠে এসেছেন, ছেলে রনুকে ভর্তি করেছেন স্কুলে। ছোট পরিবার, তাই ঘরবার সামলানোর দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন সুরঞ্জিতা। কাজের লোক আমার কেউ নেই সেইভাবে বলতে, আমি একাই পুরোটা সামলাচ্ছি। ওকে রিসেন্টলি আমি স্কুলেও দিয়েছি, তো স্কুলে নিয়ে আসা, দিয়ে আসা, বাড়ির সমস্ত কাজ করা, কাপড় কাচা, বাসন মাজা, রান্না করা, এভরিথিং আমি করছি। কাপড় কাচা, রান্না করা, বাসন মাজা, ঘর পরিষ্কার সব নিজের হাতে, তাই বাজার চলতি ডিটারজেন্ট সারফেস ক্লিনারই ভরসা। বাজার চলতি যে ডিটারজেন্ট বা যেগুলো সারফেস ক্লিনার সেগুলোই ব্যবহার করি। কাপড় কাচা এগুলো তো ডিটারজেন্ট ছাড়া হবে না, বা আমার বাড়িতে যেহেতু ছোট্ট বাচ্চা আছে আমাকে ঘরটা জীবাণুমুক্ত রাখতে হবে, তো ন্যাচারালি আমাকে সারফেস ক্লিনার ইউজ করতেই হয়। রনুর দিকে তাকিয়ে ঘরদোর জীবাণুমুক্ত রাখতে যে ডিটারজেন্ট ব্যবহার করেন সুরঞ্জিতা, সেই ডিটারজেন্টই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ। শুনে তো শিউরে উঠলেন এই বাঙালি গৃহবধূ। এগুলো যে স্বাস্থ্যের পক্ষে এতটা ক্ষতিকারক সেটা তো কোনোভাবেই আমাদের জানা ছিল না। মানে যদি এরকম হয়ে থাকে তাহলে আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়াটা উচিত হয়তো। সবচেয়ে বড় প্রশ্নটি তুলে দিলেন সুরঞ্জিতা। যদি এটা সত্যি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয়ে থাকে তাহলে কেন আছে সে নিয়েও আমাদের প্রশ্ন আছে। একরাশ উদ্বেগ, আতঙ্ক সুরঞ্জিতার চোখে মুখে। মারাত্মক এই সমস্যার সমাধান কোথায়? উত্তর খুঁজছেন সুরঞ্জিতা। চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় চঞ্চল চৌধুরীর সঙ্গে কমলাখ ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা। ফোনে কি বেশি গিয়েছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বহরমপুর মুর্শিদাবাদ থেকে কৌশিক বলছি। হ্যাঁ কৌশিক বলুন। বলছি আমরা প্রতিদিনই দেখছি খবরে যে ডিটারজেন্ট পাউডার কিংবা যে কোনো পাউডার কেমিক্যাল ধরনের যে কোনো জিনিসই আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। তো আমার একটাই প্রশ্ন যে এগুলো মানে যখন মার্কেটে রিলিজ হচ্ছে তার আগে এগুলো মানে চেক আপ করে কেন রিলিজ হচ্ছে না মার্কেটে? শুনতে থাকুন, ধন্যবাদ। আর কে আছেন? হ্যালো। হ্যালো, আমরা শুনছি, বলুন। আচ্ছা, আমি রানাঘাট থেকে বলছি, নদিয়া। আমি ডাক্তারবাবুকে একটা প্রশ্ন করতে চাই। ব্যাপারটা হলো যে আমার ওয়াইফ রিসেন্টলি বছর দেড়েক হলো এক্সপায়ার করে গেছেন, তা ও বাথরুমে এই অ্যাসিড দিয়ে পরিষ্কার করতো, বুঝতে পেরেছেন? এবং সেই অ্যাসিডে যে ধোঁয়াটা হতো তার মধ্যেও সেটা পরিষ্কার করতো, এবং তারপরে ওর ILD হয়। হ্যাঁ, আমি কলকাতায় ডাক্তার TS ভট্টাচার্যকে দেখিয়েছিলাম। তা আমার কথা হলো ILD কি সারে না বা এর কোনো ওষুধ নেই? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ILD থেকে কি কোনো রকম হার্টের প্রবলেম আসতে পারে? আপনি শুনতে থাকুন, ধন্যবাদ ফোন করেছেন বলে। ডক্টর ধর, ILD তো ILD তো ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ অ্যাসিড এক্সপোজারের জন্য হতে পারে। হ্যাঁ, তো স্পেশালি প্রলং মিউরাটিক অ্যাসিড এক্সপোজার যেটা আমরা ওই ধোঁয়ার মধ্যে থেকে, হ্যাঁ, তো ওভার এ পিরিয়ড অফ টাইম ইট ক্যান কজ ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ সারে না, বাট আমাদের কোনো ক্রনিক অসুখে সারে না, আনফর্চুনেটলি। হ্যাঁ, তো আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। তো ডায়াবেটিস সারে না, হাই ব্লাড প্রেশার সারে না, হার্ট ডিজিজ সারে না, আর্থ্রাইটিস সারে না, অ্যাজমা সারে না। তো ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ ইজ নো ডিফারেন্ট। দ্য প্রবলেম ইজ যে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের পুরোপুরি বেশিরভাগ ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ অনেক প্রকার আছে। দের আর অ্যাবাউট 150 ভ্যারাইটিজ অফ ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। তার মধ্যে হয়তো 80% কে আমরা পুরোপুরি কন্ট্রোল করতে পারি, দ্য রেস্ট 80 প্রোগ্রেসেস আমরা ওষুধপত্র দিয়ে এই প্রোগ্রেস স্লো ডাউন করতে পারি, কিন্তু রিভার্স করতে পারি না বা স্টল করতে পারি না, বন্ধ করে দিতে পারি। তার মানে ওনার স্ত্রীর ক্ষেত্রে এটা সমস্যা হতে পারে, অ্যাসিডিক ইফেক্টটা একটা বড় কারণ। হ্যাঁ, উনি তো বোধহয় গত হয়েছেন। হ্যাঁ, মানে নিশ্চয়ই বড় কারণ মারা গেছেন। একদম শেষের দিকে আমরা যদি সাজেশন কিছু দেন, সত্যি লোকে কি ব্যবহার করবেন তাহলে? প্রথম কথা হচ্ছে, অত সুন্দর ঘর যদি রাখতে পারেন উনি একা হাতে, তাহলে প্রথম হচ্ছে কনগ্রাচুলেশন। সেখানেই ডিটারজেন্টের উপর অত ভরসা না করে আমরা ওটাকে ইনফ্রিকুয়েন্টলি ইউজ করবো। যেমন আমি অ্যাজ আ ডিকটাম বলি যে সপ্তাহে একদিন করে করুন না, অসুবিধা নেই। একটা ভালো ব্র্যান্ড ইউজ করুন, ওই ব্র্যান্ডটাতেই স্টিক করে থাকুন।
ভালো হওয়া উচিত, বাকি সময়টাতে পরিষ্কার জল ব্যবহার করে করুন। যেমন পরিষ্কার জল মানে বুঝতে পারছেন তো, আমাদের যেগুলো প্রসেসড ওয়াটার সেগুলো হবে, অথবা জল ফুটিয়ে নিয়ে করতে হবে, উইচ ইজ রিডিকুলাস, কিন্তু উপায় কী? তা নাহলে দেখতে পাচ্ছেন তো যে মানুষের ফেটাল কনসিকোয়েন্স হয়, আজকে পয়সা বাঁচাতে গিয়ে বা যে একটা জিনিস দিলাম সেটা দেওয়ার জন্য আমার কিছু একটা হলো, আমি তো জানতেও পারবো না এই প্রোগ্রাম করছে বলে আজকে উনি ভাবছেন যে হতে পারে, কিন্তু হারিয়ে তো ফেললেন ওয়াইফকে। যদি সত্যি এটার সঙ্গে ওটার লিঙ্ক থেকে থাকে তাহলে এটা যদি উনি আগে জানতে পারতেন এবং প্রিকশন নিতে পারতেন, এই জন্য আমাদের প্রোগ্রামগুলো করা। তো যার জন্য আমাদের কিছু কথা আছে যেগুলো খুব শুনতে ভালো লাগবে না কিন্তু করলে ভালো, ঠিক, এবং করাটা শক্ত সেই অর্থে মনে হয়। ব্র্যান্ডে স্টিক করে থাকুন, বারবার ব্র্যান্ড চেঞ্জ করবেন না, এবং যতটা কম ব্যবহার করা যায় এই ধরনের কেমিক্যাল যুক্ত ডিটারজেন্ট এবং ফ্লোর ক্লিনার কিংবা বাসন ধোয়ার লিকুইড সোপ যে কোনো কিছু, সেই লক্ষণরেখাই হোক ডক্টর যেরকম বললেন বা হিট, সেই জিনিসগুলো ব্যবহার করা ঠিক নয়। আয়ুর্বেদ এটা নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য নেই, সুতরাং তাকে চোখ বন্ধ করে ভরসা করবেন না, কমিয়ে দিন ব্যবহার যতটা মিনিমাম করা যায়। সুস্থ থাকাটা তো সবার আগে, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, আর অবশ্যই চোখ রাখুন 24 ঘন্টা। Thank you.